নতুন একটি ভ্যাকেন্সি বেরিয়ে গেল বাঁকুড়াতে বাঁকুড়ার যে রয়েছে বাঁকুড়ার যে কোর্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট সেখানে বেরিয়ে গেল নতুন একটা ভ্যাকেন্সি এই যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ আমি আপনাদেরকে জানাচ্ছি এখানে এই ভিডিওতে বেশ ভালো সিট রয়েছে প্রথমে বলবো যে ফর্ম ফিল আপ এর ফর্ম ফিল আপ আর কি শুরু হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হল চব্বিশ তারিখ মানে জুন মাসের চব্বিশ তারিখ তাহলে মে মাসের চব্বিশ তারিখে শুরু হয়েছে আর জুন মাসের চব্বিশ তারিখে এর লাস্ট ডেট ক্লিয়ার ফর্ম ফিল চলছে আপনি ফর্ম ফিল করতে আর কি পারেন নেক্সট দেখুন ভ্যাকেন্সি কেমন রয়েছে তো এখানে অনেকগুলো আপনার ক্যাটেগরি রয়েছে আপার ডিভিশন রয়েছে লোয়ার ডিভিশন রয়েছে হ্যাঁ গ্রুপ ডি রয়েছে এগুলো জেনারেলি আপনি আর কি পারবেন এগুলো জন্য আলাদা একটা ক্রাইটেরিয়া লাগে যাই হোক আপার ডিভিশন ক্লাক রয়েছে লোয়ার ডিভিশন রয়েছে গ্রুপ ডি রয়েছে ওইখানে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সিও রয়েছে আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি প্রথমে রয়েছে কি প্রথমে রয়েছে আপনার আপার ডিভিশন ক্লার্ক টোটাল ভ্যাকেন্সি আছে নটা তার মধ্যে জেনারেল তিনটা হ্যাঁ এসসি এসটি একটা করে রয়েছে ও একটা রয়েছে আপনি ভাববেন যে স্যার মাত্র খুব কম ভ্যাকেন্সি আমার কি হবে দেখুন আপনার জব পাওয়ার জন্য একটা দরকার সিট কতগুলো আছে লাভ আপনি পড়লে বসে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে দেখুন ভ্যাকেন্সি আছে উনচল্লিশটা জেনারেলের জন্য কটা আছে জেনারেলের জন্য আছে বারোটা বাকি এখানে রয়েছে আর কি এসসি এস টি যা রয়েছে ওগুলো একটা দুটা করে অবীয়সসি তিনটা এইভাবে আর কি আর কি আছে নেক্সট হলো গ্রুপ ডি গ্রুপ ডি কত ভ্যাকেন্সি আছে উনচল্লিশটা বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে জেনারেল এগারোটা হ্যাঁ এস সি এসটি ও বিএসি দেখে নেবেন কত কইগুলো আছে তো এভাবে আর কি ভাগগুলো করা আছে এগুলো সব আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন নিচে দেখুন আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ওখানে আপনি আসুন ক্লিক করুন ওখানে আমি এটা পিডিএফটা ওখানে ওখানে আমি একটু করে দিয়ে দিচ্ছি এরপর কি ওদের বেতন স্কেল খুব ভালো বেতন ওদের রয়েছে আপার ডিভিশন বেতন রয়েছে ইনিশিয়াল বেতন হচ্ছে আঠাশ হাজার নশো শেষ পর্যন্ত থাকবে এত লোয়ার ডিভিশন ক্লাসের জন্য বেতন রয়েছে বাইশ হাজার সাতশো লাস্ট বেতন হবে এত হ্যাঁ গ্রুপ ডি বেতন হলো সতেরো হাজার এইভাবে আর কি রয়েছে ওদের বেতন কাঠামো রয়েছে আর কি নেক্সট রয়েছে এর আপনার বয়স বয়সটা খুব বড়ো ফ্যাক্টর আর কি তো বয়স যারা বয়স হলো আঠেরো বছর আঠারো বছর থেকে সে ফিল করতে পারবে চল্লিশ বছর বয়স পর্যন্ত হুম মানে যাদের যাদের আর কি মানে এক এক দুহাজার পর্যন্ত যাদের বয়স চল্লিশ হয়েছে বা চল্লিশের নিচে তারা আর কি এটা ফিল করতে পারবে বয়স হলো আঠেরো থেকে চল্লিশ তো সবাই ফিল আপ করতে পারবে আর কি আর যারা এসসি সি এস টি এদের ও বিসি ও বিসি বি এদের জন্য বয়সে ছাড় রয়েছে পাঁচ বছর এবং তিন বছর নেক্সট কি নেক্সট হল যে কি হবে নেওয়া হবে এটা না পরীক্ষা হবে পরীক্ষা হবে সেখানে আপনার উল বি ফিফটি মাল্টিপেল চয়েস কোশ্চেন পঞ্চাশটা থাকবে আপনার এমসি কিউ থাকবে পঞ্চাশটা থাকবে এমসি কিউ হুম যেখানে আপনার ইংলিশ থাকবে থাকবে আপনার জিকে থাকবে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে থাকবে আপনার রিজনিং থাকবে আপনার কোয়ান্টিটিক অ্যাপটিটিউড প্রত্যেকটা প্রশ্ন মার্কস থাকবে দুই করে মানে মোট থাকবে প্রশ্ন পঞ্চাশটা প্রত্যেকটা জন্য মার্কস থাকবে দুই করে হুম তাহলে মোট পঞ্চাশটা প্রশ্ন একশো নম্বর থাকছে যদি একটা প্রশ্ন ভুল হয় আপনার এক নাম্বার গেল তাহলে প্রত্যেকটি প্রশ্নের জন্য দু নম্বর থাকবে কিন্তু ভুল করলে আপনার এক নাম্বার কাটা যাবে ঠিক আছে এবারে এটা প্রথম এই পরীক্ষাটা হলো আপনি কোয়ালিফাই করলেন কোয়ালিফাই করার পরে আপনার দ্বিতীয় পরীক্ষা হবে সেখানে কি থাকবে সেখানে থাকবে আপনার কম্পিউটার কম্পিউটার টেস্ট আপনার হবে কম্পিউটারটিভ টেস্ট এবং রাইটিং স্কিল রাইটিং মানে মানে কি রাইটিং মানে আপনি কেমন লিখতে জানেন আপনি ধরুন রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং বা আপনি প্যারাগ্রাফ বা প্রেসি ইংলিশে বাংলাতে দূরতেই আর কি লিখতে দেওয়া হবে এবং মোটামুটি আর কি দু ঘন্টা পরীক্ষা একটা হবে তারপর আপনার ছোট্ট একটা টেস্ট একটা আর কি হবে সেই টেস্ট আপনার দিতে আর কি হবে ওটা হুম নেক্সট এবার হলো যে আপনার তারপর ওটা পাস করার পরে আপনার কী হবে পার্সোনাল টেস্ট একটা হবে চল্লিশ মার্কসের মানে ইন্টারভিউ হবে তারপরে এবার কী হবে না এই তিনটায় প্রথমবার যা মার্ক্স পেলেন দ্বিতীয় ফেজে যা মার্কস পেলেন এবং ইন্টারভিউ তিনটাকে যোগ করে ফাইনাল ওদের মেরিট তৈরি আর কি হবে মানে প্যানেলটা তৈরি হবে এই তিনটাকে যোগ করেছে আপনি মার্কস পেয়েছেন ঠিক আচ্ছা এগুলো সবগুলো বলে দিলাম হুম এখানে আর কিছু নেই লাস্ট বলে দিই আর কি লাস্ট বলে দিই আপনাকে একটা কথা যে কত টাকা লাগছে না আপার ডিভিশনের ক্লার্কের জন্য টাকা লাগছে পাঁচশো টাকা লাগছে ফর্ম ফিল জন্য যেটা রয়েছে লোয়ার ডিভিশনের ক্লাস ওদের জন্য লাগছে তিনশো টাকা লাগছে ফর্ম ফিলাপের জন্য আর গ্রুপ ডির জন্য লাগছে দুশো টাকা লাগছে ফর্ম ফিল আপের জন্য তবে এক্সক্লুডিং এসসি এসটি যারা এস সি রয়েছে ওদের ফর্ম ফিল আপের জন্য ওদের টাকা কম লাগছে জেনারেল পাঁচশো লাগছে এসিএসটি তিনশো টাকা লাগছে কোনটার জন্য আপসেন্ট ক্লার্ক লোয়ার ডিভিশির জন্য লাগছে জেনারেল তিনশো এস এসটি লাগছে দুশো আর গ্রুপ ডির জন্য লাগছে জেনারেল দুশো আর এস এসটি লাগছে দেড়শো এভাবে আর কি রয়েছে এটা হুম ঠিক আছে তাও হয়ে গেল আর অ্যাডমিট কার্ড কখন দেবে না অ্যাডমিট কার্ড আপনার দেবে পরীক্ষার দু সপ্তাহ আগে আপনাকে অ্যাডমিট কার্ড আর কি দেওয়া হবে সেখানে আপনি জানতে পারবেন যে আপনার কোথায় পড়েছে আপনার ভেনু কোথায় পড়েছে মানে স্থান কোথায় ডেট কবে কবে এবং কতক্ষণ টাইম থাকছে এইসব টাইম আপনাকে ধরুন বলে দিলাম আর কি দু সপ্তাহ আগে আপনি আর কি ওটা ডেট জানতে পারবেন একদম এখন দেরি আছে বেশ এই হলো আজকের নোটিফিকেশান আশা করি ভালো লাগলো পারলে বন্ধুকেও শেয়ার করবেন নিজেও দেখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের জয়েন হয়ে যান নিচে সেগুলো সমস্ত তথ্য আমি দিয়ে দিচ্ছি এটা ওকে রাখছি ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ